শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান মুক্তির আগেই নেট দুনিয়া একেবারে কাঁপিয়ে দিয়েছিল টিজার গান বা ট্রেলার মুক্তির পর ভারতীয় সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল গত সতেরো জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায় গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে মুক্তির পর ভারতীয় সমালোচকদের মধ্যে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন সাকিব চঞ্চল ট্রায়ো স্টাইল অ্যাকশনে ভরপুর তুফান শিরোনামে ছবিটির সমালোচনা প্রকাশ করেছে অনলাইন সংস্করণে এখানে ছবিটি সম্পর্কে লেখা হয়েছে তার স্টাইলে শরীরী ভাষায় হয়ে উঠেছেন সমসময় অকৃত্রিম হিংসার প্রতীক একদিকে চলছে বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেল চলাচলের বিষয় আলোচনা অন্যদিকে তুফানের তাণ্ডবে মাথা ঘুরে গেছে ভারতীয়দের আসলে কি চলছে ভারতে তুফান কতটা নাড়া দিল তাদের চলুন জেনে নেই পুরো ভিডিও সাথে আছি আমি ইফাত আরামিথিলা দেখুন কি একটা অবস্থা হল ভর্তি দর্শক গুলি ছুটলে হাততালি দিচ্ছে রক্তপাত হলে উল্লাসধ্বনি প্রকাশ করছে অদ্ভুত হলেও আসলে দর্শকের এই পালসটায় ধরতে চেয়েছেন পরিচালক এবং তার যোগ্য সঙ্গত দিয়েছেন শাকিব খান সিনেমাটি প্রশংসা করে ভারতীয় সংবাদপত্রটি লিখেছে ছবি শুরুটা একটু ধীরগতি হলেও বিশ্বাস করুন পিকচার আসলে শুরু হয় তুফানের এন্ট্রির পর গল্পের ডিটেলে যাচ্ছি না যে সরকারে গ্যাংস্টার তুফানের সাহায্য নিয়েছিল সেই সরকার তাকে শেষ করে দিতে তৎপর কাঠ এন্ট্রি আরেক শো স্টপারের চঞ্চল চৌধুরী তিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আকরাম সাকিবের তুফান এর পাশে দুর্দান্ত কন্ট্রাস্ট তৈরি করে অভিনেতা চঞ্চল চৌধুরী ধূর্ত আকরাম সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর ডুয়েল দেখার মতো স্বপ্ন উপস্থিত হলেও ছবিতে মিমি চক্রবর্তী ও নাবিলার পারফরমেন্সের প্রশংসা করা হয়েছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গানের কথা তবে চিত্রনাট্য পার্শ্ব অভিনেতাদের আরও বেশি জায়গা দেওয়া উচিত ছিল মনে করে সংবাদ প্রতিদিন পত্রিকাটির ভাষ্য গল্প যুক্তি তক্ক না থাকলেও এন্টারটেইনমেন্ট আছে সেটাই বক্স অফিসে বাজি লড়বে ছবির দৈর্ঘ্য একটু কম হলেও ক্ষতি হতো না সব মিলিয়ে ছবিটির প্রশংসা করে সমালোচনায় লেখা হয়েছে আপনি যদি বাহুবলী ও এনিমেল দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করতে পারেন তাহলে তুফানও আপনাকে দেখতে হবে কারণ এসব ছবি নিরিখে এই বাংলা অ্যাকশন থ্রিলার প্যাকেজিংয়ে আধুনিক এবং পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে ছবির ইতিবাচক দিক তুলে ধরে এখানে লেখা হয়েছে বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে তা খুব একটা চোখে পড়ে না ফলে টেকনিক্যাল দিক থেকে এটি যে বেশ উচ্চ মানের একটা বাংলা ছবি তা বলাই যায় বিশেষ করে একটি দৃশ্যের কথা উল্লেখ করতে হয় যেখানে ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্র অন্য আরেকজনকে হাসপাতাল থেকে উদ্ধার করছে সেখানে যেভাবে পুরো দৃশ্যটি নির্মাণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে পাশাপাশি ছবির গান সেটা নিয়েও নতুন করে তো কিছুই বলার নেই ইতিমধ্যে সেগুলো বেশ ভাইরাল এই রিভিউতে কিছু সমালোচনাও আছে তুফানের হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছে চিত্রনাট্য নিয়ে বোধ হয় আর একটু কাজ করা যেত সঙ্গে চরিত্রগুলো আরও একটু গভীরতা দেওয়ার প্রয়োজন ছিল তবে ছবিতে চঞ্চল ও সাকিবের যুগল ছিল দেখার মতো বলে মন্তব্য করা হয়েছে এছাড়া তুফানের রিভিউ করেছেন ইউটিউব চ্যানেলের ফিল্ম কোম্পানিয়ন লোকালের অরিত্র রূপমস রিভিউয়ের রূপম আর্টিস্টিক সেভেন সেন্স এর সাগর নীল মোটা দাগে তিনজনই সিনেমাটির কারিগরিতে শাকিব খানের পারফরমেন্স ও চঞ্চল চৌধুরী উপস্থিতির প্রশংসা করছেন তবে তিনজন মনে করেন সিনেমাটির চিত্রনাট্য আরও শক্তিশালী করার সুযোগ ছিল রায়হান রাফি সিনেমায় চরিত্রগুলো যে গভীরতা ব্যাপার থাকে সেটা এই সিনেমায় নেই বলেও মনে করেন তাঁরা তবে তিনজনই সিনেমাটিতে থাকা হাসপাতালে ওয়ান টেক দৃশ্যটি প্রশংসা করেছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন